হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমার পরিবারেরও সকলে ভালো আছে, সুস্থ আছে। আর যেহেতু আমার ছেলের বার্থডে চলেই এসছে, কালকে বার্থডে, আর আজকে আমি সমস্ত কিছু ঝুল টুল যেগুলো ঝাড়ার সমস্ত একদম ডেকোরেশন একাই করে নেব ভাবছি, ওই জন্যে একা হাতে করতে হবে। তো তাই এমনি আমি তো দেখোই ঝুল টুল সব ঝাড়াই থাকে, তাও একটু হালকা যা যে সমস্ত ময়লা, আর গেস্ট এলে তার আগে তো একটু প্রিপারেশন আছেই ঘরদোর পরিষ্কার করার। আর আমার তো এই এক কাজ, দেখো আমি যখনই যাই করব আমার ছেলে সাথে সাথে করতে থাকবে, বলছে দাও আমি করব, ওই করে বিরক্ত করে। এবার ওকে বকাও যায় না, বকলে আবার ও রাগ হয়ে যায়, সেই জন্য ওকে সামনে নিয়েই করতে হচ্ছে। আমার মা আবার সামলাচ্ছে ছেলেকে, কিন্তু আমার মায়ের কাছেও যাচ্ছে না, ওই আমাকেই বিরক্ত করে যাচ্ছে। আর চোখের মধ্যে ধুলো পড়বে, ঝুল পড়বে, আমি বলছি এরকম করিস না, কিন্তু শুনছেই না। আর ওকে একটা বলছে দিতে হবে, আমিও করব। আর এইভাবে মোটামুটি যতটা পারছি করে নিচ্ছি। আর সমস্ত পর্দা টর্দাগুলো আর কাঁচা হলো না, ওগুলো এমনি কাঁচাই, পুজোর সময় তো কেচেই ছিলাম, সেরকম নোংরা হয়নি। আর যা হয়েছে আর কিছু করা গেল না, একা আর সব কেচে তুলতে পারবো না, সেই কারণে এগুলো করলাম না। এমনি আর হালকা যেসব ধুলোগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিলাম, আর যে সমস্ত জিনিসগুলো মুছে পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে আমি একদম তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড কাজের প্রেশার ছিল। কথা বলতে গেলেও যেইটুকু সময় সেই সময়টা আমি ভাবছি কাজটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আজকে আমি তোমাদের ক্যামেরা মানে ব্যাক ক্যামেরাতে এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি, সামনে এসে আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি। দেখছি সব ঘরগুলো ঝেড়ে টেড়ে নিচ্ছি, তারপরে বিকেলবেলার দিকে আবার বেলুনগুলো ফুলিয়ে সাজিয়ে নিয়ে নেব। তাহলে দেখতে থাকো। সব জিনিসে এত ধুলো পড়ে যায় না, সেই জন্য সব জিনিসগুলো আমি এইভাবে টেরিবিয়ার পুতুল টুতুল যেগুলো আছে সবগুলো এরকম ঝেড়ে নিচ্ছি। আর ধুলো উড়ে দেখতে ভালো লাগে না, একদম নোংরা লাগে, সেই জন্যে সবগুলো মুছে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকেও এই ঘরেও সব এগুলো তো এত এইভাবে ধুলোগুলো ঝাড়া সম্ভব হয় না, তাই জন্য একটু মুছে ভালো করে নিচ্ছি। আর কাঁচাও সম্ভব হয় না যেহেতু, সেই জন্যে দেখো সবগুলো মুছে নিচ্ছি, তাহলে আমার এইদিকগুলো পরিষ্কার হয়ে যাবে, তাহলেই একদম সুন্দর লাগবে দেখতে। আর আজকে কাজ এইগুলোই করেছিলাম, আমার চান করতে গিয়ে আজকে কটা বেজে গেছিলো জানো, পুরো 3টে বেজে গেছিলো। আমি এইসব সমস্ত ঘরের কাজ করে তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে গিয়ে স্নান করেছিলাম। স্নান আজকে একেবারে শ্যাম্পু করে রেখেছি, কারণ কালকে জানি টাইম পাবো না সেই জন্যে। আর গ্রিন ঘরটায় আমি একেবারে যেইভাবে কালকে সাজানো থাকবে সেই রকমই গুছিয়ে নিয়েছিলাম, একবারে চাদর টাদরগুলো সব পেতে নিয়েছিলাম, কারণ পরে আর টাইম হবে না। আর ব্লু ঘরটায় হয়নি, কারণ ব্লু ঘরটায় রাতে শুতে হবে, ওইটাই আমাদের বেডরুম, সেই জন্য বেডরুমটা করা হয়নি। কিন্তু এই ঘরটা আমি পুরো রেডি করে নিয়েছিলাম কালকে, যাতে কোনো অসুবিধে না হয় বার্থডের দিন, যাতে তাড়াহুড়ো করে সমস্ত, কারণ দুপুরেই অনুষ্ঠান, তো সকালের দিকে আর এখন শীতকালের দিক উঠতে সকলেরই একটু দেরি হয়ে যায়, আর টাইম পাবো না, সেই কারণে রাতে এই সব করেই শুয়েছিলাম। একদম অনেক রাত হয়েছিল আজকে শুতে, পুরো 12টা বেজে গেছিলো, কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে তারপর শুয়েছিলাম।
দেখো এখন রাত্রি হয়ে গেছে, তখন 7টা বাজে। এইদিকে বেলুনগুলো আমরা ফুলিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার মেয়ে রয়েছে, সোনালি রয়েছে, আর আমার ছেলেও রয়েছে। তো সবাই মিলে বেলুন ফুলাচ্ছে আর আমিও ফুলাচ্ছি। ফুলিয়ে সবাই ওরা খুব আনন্দ হাসি মজায় কাজটা হয়ে গেল। সব একেবারে রাতেই বললামই কমপ্লিট করে রাখবো, সেই কারণে আর তারপরের থেকে আর ভিডিও করতে পারিনি। আজকে রান্না বান্না কিছুই শেয়ার করিনি। আজকে আমরা রান্না করেছি বলতে শুধু ডাল আলু সেদ্ধ আর ভাতই খেয়েছি, কারণ এত কাজ করে না আমি হাঁপিয়ে গেছিলাম, আর কিছু রান্না থেকে যেতে পারিনি। এইগুলোই সব করছিলাম, করে ঘরটা ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে, তাহলেই আজকে মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট গোছানো থাকবে, কালকে আর তাড়াহুড়ো লাগবে না। মেয়েরই মতন ও সোনালি, ওরা বলে আমাকে খুব সাহায্য করলো, দেখলেই বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল। আমি তারপরে এই দেখো ডেকোরেশন, কালকে তো ভালো করেই দেখাবো। এইগুলো সব মোটামুটি লাগিয়ে নিয়েছি, পেছনে ওই হ্যাপি বার্থডে স্টিকারটা লাগিয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? সব কিছু করে এখন 12:10, এখন মানে 12:10 আমাদের ঘড়িতে, মানে 12:00 বেজে গেছে। এখন যাবো, গিয়ে ঘুমিয়ে পড়বো, আর কালকে ভোরবেলায় উঠতে হবে, আমাদের রান্নার ঠাকুর 6টায় চলে আসবে। আজকে এখানেই ব্লগটি শেষ করে দিচ্ছি, আর বার্থডে ব্লগটি পরের ভিডিও তো তোমরা দেখতেই পাবে। তাহলে আজকে জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন এসছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।